হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ইন্দিরা নিজের ঘরে গিয়ে ভাবতে লাগে যে তার মামা মামি বোনেরা কান্না করে এখান থেকে চলে গেছে তারা বলেছে যারা কিচ্ছু জানে না এবং টাকা চুরি করেনি আর ভিকি বলেছিল যে আনফর্চুনেটলি ওদের ব্যাগ থেকে টাকাগুলো পাওয়া গেছে ইন্দিরা আপনি আর এই বিষয়টাকে জটিল করবেন না এবং ইন্দিরা হাত জোড় করে পরিবারের সবার কাছে ক্ষমা চেয়েছিল এগুলো ভেবে তার কষ্ট লাগে ভিকি এসে ইন্দিরাকে বোঝায় যে দেখুন যা কিছু হওয়ার হয়ে গেছে আমি মানছি যে আপনার সততা নিয়ে এই বাড়িতে কেউ অবিশ্বাস করবে না আপনি চুরি করতে পারেন বা চুরির মতো এমন কোনো কাজকে প্রশ্রয় দিতে পারেন সেটা কেউ মানেনি তবে হ্যাঁ আপনার মামা মামিরা গরিব মানুষ তারা হয়তো টাকা দেখে লোভ সামলাতে পারেনি এটাও হতে পারে দেখুন বিক্রম চ্যাটার্জি তার মানে আপনি বিশ্বাস করেন যে ওরা চুরি করেছে আমরা গরিব হতে পারি আমাদের আত্মসম্মান এতটাও ঠুনকো নয় যে আমরা চুরি করব অন্যের বাড়িতে গিয়ে এই শিক্ষা আমরা কোনোদিনও কখনো পাইনি আর ওরা চুরি করেনি ওদেরকে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সেটা আমি একদিন না একদিন ঠিক প্রমাণ করে দেব। তার মানে কি ইন্দিরা আমি বুঝতে পারছি আপনি আমার মায়ের সাথে লড়াইটা ছাড়বেন না আপনি লড়াই করেই যাবেন তাই তো করুন যা মনে চাই তাই করুন পরিবারে শুধু অশান্তি আর অশান্তি হোক কেন ভিকি স্যার সবসময় আপনি আমার দোষ দেখেন আপনার মা যে অন্যায় করছে তার বেলা কোনো কিছু নেই ভিকি রেগে ঘর থেকে বেরিয়ে যায় কী ব্যাপার ইন্দিরা ভিকিকে এভাবে রাগিয়ে দিলে এত ভালোবাসে ছেলেটা তোমাকে অথচ তোমাদের সম্পর্কটা কীরকম যেন হয়ে গেল তাই না অনন্যা চ্যাটার্জি আপনি সাপের পাঁচ পা দেখেছেন তাই তো আপনি জানেন না যে আমি কতখানি সত্যি জানি তার মানে তুমি আমার ডেরায় দাঁড়িয়ে আমাকে তুমি দোষারোপ করবে আমার বিরুদ্ধে তুমি আঙুল তুলবে সেটা তুমি কী করে ভাবলে যে আমি মেনে নেব। তোমাকে আমি এমন শিক্ষা দেবো ইন্দিরা তুমি ভাবতেও পারছো না কী আর করবেন আপনি আজকে তো আমার বাপের বাড়ির লোকদের চোর বদনাম দিলেন তাদের যাতে এই বাড়িতে আসতে না পারে আমি যাতে দুর্বল হয়ে পড়ি কিন্তু আমি সেটা কখনো হতে দেব না আপনি জানেন যে অনিকেত মিত্র আপনার প্রথম পক্ষের সন্তান সেটা আমি জেনে গেছি শুধু এবার আমি জেনে গেছি এরপরে ভিকি স্যার জেঠুমণি বাড়ির প্রত্যেকটা সদস্য যাতে জেনে যায় সেই ব্যবস্থা আমি করছি কি ভেবেছেন কি আপনি এখন সবার সামনে গলা ফাটিয়ে বলছেন যে ইন্দিরা এই পরিবারের ক্ষতি চায় খারাপ চায় তখন বলতে পারবেন তো যে আমি এই পরিবারের ক্ষতি চাই তখন তো সবাই আপনার দিকে আঙ্গুল তুলে বলবে যে ভিকি ইন্দিরাই ভালো ছিল অনন্যায় আসলে এই পরিবারের ক্ষতি বা খারাপ চায় তখন আপনি কি করবেন ঘাম ছুটতে শুরু করেছে তাই তো পায়ের নিচের মাটিটা নড়ে গেল এত বড় সত্যিটা জানার পরে কিন্তু করার কিচ্ছু নেই সত্যি তো সত্যিই থাকবে চিরদিন তাই না সোহানার রেগে চলে যাওয়ার অনন্য রেগে চলে যাওয়ার সময় বলে দেখো ইন্দিরা এখনও আমি বলবো তুমি ভুল করছো তুমি কিন্তু সাপের লেজে পা দিয়েছো তোমাকে ছবল খেতেই হবে আর তুমি কি ভেবেছো তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে কখনো জিততে পারবে কখনো না তোমাকে তো হাঁটতেই হবে সাথে এই পরিবার সব কিছু থেকে বঞ্চিতও হতে হবে এদিকে অনন্যা তড়িঘড়ি করে চলে গেছে অনিকেতের বাড়িতে সেখানে গিয়ে অনিকেতকে বলে যে দেখ ইন্দিরা আমাদের সম্পর্কে সমস্ত সত্যিটা জেনে গেছে এবার কি করব বাবান তুই একবার ওকে শেষ করতে চেয়েছিলিস পারিস নি আর একবার চেষ্টা কর একবার না একবার ঠিক পারবি ওই মেয়েকে না থামালে আমি কিন্তু কিছুই করে উঠতে পারবো না ওই মেয়ের চোখ মুখের দিকে তাকিয়ে আমি কথা পর্যন্ত বলতে পারিনি আমি বেরিয়ে ছুটে তোর কাছে চলে এসেছি মা তুমি এতটা চিন্তা কেন করছো তোমার শাশুড়ি সই করা কাগজগুলো দিয়ে কাজ শুরু হয়ে গেছে এই প্রপার্টি ফিউচার ড্রিঙ্কস স্কুল সব কিছু আমাদের হাতের মুঠোয় আসবে ইন্দিরা কিচ্ছু করতে পারবে না শুধু একটা সপ্তাহের ব্যবধান ওকে একটু চুপচাপ থাকতে দাও তারপরে দেখো না আমি কি করি ওই ইন্দিরা সরকারকে আমি কোনোভাবেই জিততে দেব না অনেকের তুই বুঝতে পারছিস ও আমাদের সত্যিটা জেনেও বাড়ির কাকে কাকে যে বলেছে আমি জানি না আর কেউ যদি বিশ্বাস করে নেয় তাহলে তো সব খেলা শেষ না মা ইন্দিরার কাছে প্রমাণ নেই তাই ও প্রমাণের জন্যই কোনোভাবে কোনো কিছু করে উঠতে পারছে না আর সে জন্যই তো ও একটু সময় নিচ্ছে সত্যিটা জেনেও সবাইকে বলছে না এটা তুমি বুঝতে পারছো না তবে ততদিনে আমাদের খেলাটা কিন্তু ঘুরে যাবে ইন্দিরা কিছুই করে উঠতে পারবে না তবে হ্যাঁ ইন্দিরা প্রমাণ জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আদৌ কি সেই প্রমাণগুলো জোগাড় করে উঠতে পারবে কিনা আমি জানি না তবে ওই মেয়ে যা ওকে না থামালে আমাদের পরিকল্পনা কিন্তু সফল হবে না আমি সোহানা এবং ভিকিকে অনেক কষ্ট করে নিজের কবজায় করেছি ওদের ভালোবাসা বিশ্বাস নিয়ে আমি দিন ধরে সামনে এগিয়ে গেছি জয়ী হয়েছি ওদের জন্য আমি নিজের সন্তানকেও ঘরে বন্ধ করে রেখেছি এবং সন্তানের কাছেও আসতে পারিনি আর সেই ভিকি সোহানা যদি আমার সত্যিটা জেনে দূরে চলে যায় আমি তো কোনোভাবেই কিছু পরিকল্পনা সফল করে উঠতে পারবো না আমার এত দিনের সময় ইনভেস্ট এত দিনের চাওয়া পাওয়া সব কিছু মিথ্যে হয়ে যাবে মা তুমি এগুলো চিন্তা করো না আমি ভাবছি কি করা যায় তুমি যদি দেখো ইন্দিরা সরকারকে তো আমিও ছাড়বো না তখনই মনে হয় মা তুমি এখানে এসেছো বাড়ির কেউ জানে না তো না তাহলে ইন্দিরা যদি ফলো করতে করতে এখানে চলে আসে আর সবাইকে নিয়ে আমার এবং তোমার সম্পর্কটা কী তাহলে তো সবাই জেনে যাবে তখন কি হবে তাই তুমি তাড়াতাড়ি করে চলে যাও কোন সামন সামন দিকের দরজা দিয়ে একদম যাবে না ইন্দিরা যদি এদিকে থাকে তুমি পেছন দিকের দরজা দিয়ে যাও যাও বলছি এখানে আর থাকা তোমার কোনো প্রয়োজন নেই সুবিধা নেই এদিকে ইন্দিরা সকাল সকাল সবাইকে হলরুমে ডেকেছে তার জন্য চেয়ার সোফা সব কিছু একত্রে করে বাড়ির যেহেতু সদস্য বেশি বসার জন্য তো অনেকগুলো চেয়ারের প্রয়োজন হবে সবাইকে ডাকতে শুরু করে জেঠুমণি এখানে এসে বসো তো তুমি তোমার প্রিয় চা এখানে রয়েছে ভিকি স্যার কোথায় আপনি এখনও কেন নামছেন না সব কিছুতে এরকম লেট করলে চলবে বসুন তো ইন্দিরা আপনি কি মাকে অপমান করার জন্য আবার সবাইকে ডেকেছেন একদমই না আপনি আমার বড় এতটুকু ভরসা রাখতে পারেন এরপরে অনন্যা উপরে সে বেরোচ্ছে না ভাবছে এই পরিবারের সবাইকে এক করে ইন্দিরা কি সবার সামনে আমার হাঁড়িটা ভেঙে দেবে নাকি যার কারণে সবাইকে এরকম করে রাখছে সুমন্ত পরিবারে অর্ক সবাই একসাথে সবাই তো চলে এলো শুধু এক একজন মানুষ আসছে না যে সেটা আবার কে আমার শাশুড়ি মা এই বাড়ির মাথা সে না এলে কি চলবে সোহানা ম্যাম আপনার জন্য কফি রয়েছে আপনি খান শাশুড়ি মা আপনি কোথায় নিচে নেমে আসুন অনন্যা বারবার ইন্দিরার ডাক শুনে ভয়ও পাচ্ছে আবার মিঠু মিঠু পায়ে নিচে নেমে আসে বলে বসুন এখানে আপনি কি ভেবেছিলেন যে আপনার সত্যিটা সবার সামনে বলে দেবো না সেরকম আমি কিছুই করছি না আপনি শান্ত হয়ে বসুন তো আমি একটা কথা বলতে চাই পঁচিশে বৈশাখ আসছে আর তখন আমরা চাই যে বাড়িতে একটা খুব সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করতে যেখানে সবাই মিলে আমরা আনন্দ হৈহুল্লোর করবো সবাই পার্টিসিপেট করবো যেখানে কেউ গান গাইবে কবিতা আবৃত্তির নাচ ছড়া অনেক কিছু আইটেম থাকবে সবাইকে কিছু না কিছু করতেই হবে কেউ বাদ গেলে কিন্তু চলবে না বাহ আমার শাশুড়ি মা চলে গেছে এখনও এক মাস হয়নি তাতে সব করতে হবে থামি যাওয়ার সময় তো বলে যায়নি যে সে যেখানেই থাকুক সে সবসময় আনন্দপ্রিয় মানুষ ছিল হাসি খুশি সব কিছু নিয়েই সে জীবনে ভালো থাকতে চেয়েছিল। আর সেই সব কারণেই আমার শাশুড়ি মায়ের আমার ঠাম্মির চলে যাওয়ার পরেও আমরা এই অনুষ্ঠানটা করতে চাই ঠাম্মি উপর থেকে ঠিক দেখবে আর খুশি হয়ে যাবে তার ইচ্ছেগুলো আমরা পূর্ণ করছি হ্যাঁ হ্যাঁ ইন্দিরা তুই একদম ঠিক কথা বলেছিস আমিও কিন্তু তোর সাথে একমত মা যেখানেই থাক না কেন আমাদের এই অনুষ্ঠান করা দেখে খুব খুশি হয়ে যাবে আমিও তো পার্টিসিপেট করবই আবিরা এবং সায়নকে একসাথে কিন্তু একটা পারফরমেন্স করতে হবে জুটি বেঁধে তাহলে তো বৌদি তোমাকে এবং দাদাভাইকেও একটা সুন্দর পারফরমেন্স করতে হবে জুটি বেঁধে রোমান্টিক সবসময় বড়দের সাথেই আর কি করতে হয় ভিকি স্যার আপনি কফিটা কেন খাচ্ছেন না কফিটা খান না আপনার জন্যই তো ভিকি অবাক হয়ে ইন্দিরার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে এই মেয়েটা কখনোই আমার পরিবারের ক্ষতি বা খারাপ চাইতে পারে না যে আমার ঠাম্মিকে এতটা ভালোবাসে সবাইকে এতটা করছে তার জন্য আমার মনে এতটুকু সন্দেহ কি করে ঢুকলো এই সন্দেহ কবে যে আমার জীবন থেকে বেরোবে আর কবে যে আমি ইন্দিরাকে বুকে টেনে জড়িয়ে ধরতে পারবো কবে যে ভালোবাসতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না কারণ ইন্দিরা আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি কখনোই আপনাকে আমি নিজের কাছ থেকে দূরে চলে যেতে দিতে চাই না ইন্দিরার দিকে অবাক হয়ে ভিকি তাকিয়ে থাকে ইন্দিরা বলে কি হলো না কিচ্ছু হয়নি দাদাভাই একটা চায়ের কাপ দিতে এরকম সময় লাগছে তাও আবার তৈরি করা তোরা খুব সুন্দর তো রোমান্স করছিলি ইন্দিরা পরিবারের সবার সামনে তার সমস্ত কথাগুলো উপস্থাপন করে যে বাড়িটা কি করে সাজানো হবে কিভাবে সব কিছু হবে কে কে আসবে সবটাই সবার সাথে শেয়ার করে ভিকি অবাক হয়ে ইন্দিরার কথাবার্তা শুনছে আর অবাক হয়ে রয়েছে কোনোভাবে ইন্দিরার দিক থেকে চোখ ফেরাতে পারছে না তবে সোহানা ম্যাডামের যদি একটা জুড়িদার মিলতো তাহলে খুব ভালো হতো তবে চিন্তা করবেন না আপনার জন্য আমি একটা জুড়িদার খুঁজে ঠিক আনবো তার মানে আপনি দেখতেই পারবেন আমার ওপর একটু ভরসা করুন সব কিছু ঠিক হয়ে যাবে অনন্যা মনে মনে খুব রেগে যাচ্ছে কিন্তু ইন্দিরা খুব খুশি সে সমস্ত সত্যিগুলো অনন্যা চ্যাটার্জির এই পঁচিশে বৈশাখের দিনই সবার সামনে আনবে তার জন্যই তো এই অনুষ্ঠানটার আয়োজন করেছে ভিকি এবং ইন্দিরা রাত্রিবেলা তারা যে গানে পারফরমেন্স করবে সেটা প্র্যাকটিস করে কিন্তু সেটা করতে করতে ভিকি ইন্দিরার অনেকটাই কাছাকাছি আসে তাদের অভিমানটা অনেকটা কমে যায় এই সব কিছু মধ্যেও ভিকি যে ইন্দিরাকে ভালোবাসে সেটা বারবার প্রমাণ হলেও অবিশ্বাসও যে করে সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে তাই ইন্দিরা এবার অনন্যার সমস্ত কুকৃতিগুলো সবার সামনে নিয়ে সে ভিকির চোখ খুলে দেবে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে পঁচিশে বৈশাখের অনুষ্ঠানে ইন্দিরা অনন্যার মুখোশ খুলবে ভিকির সামনে আজকে অনির্বাণ যে অনন্যার নিজের সন্তান সেটা বারবার করে বলেও ভিকিকে বোঝাতে পারছে না তাই ইন্দিরা সিদ্ধান্ত নিয়েছে পঁচিশে বৈশাখের ওই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এই কারণেই যে পরিবারের সবার সামনে অনন্যার সত্যিগুলো তুলে ধরবে বলে তার আগেই তো ইন্দিরার ক্ষতি করার জন্য চরম থেকে চরমতম পরিকল্পনা করছে অনিকেত আদৌ কি ইন্দিরা এই পরিকল্পনা থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বিকি কী এবার পারবে ইন্দিরাকে বাঁচাতে একবার বাঁচিয়ে নিয়েছে বারবার তো করা সম্ভব নয় জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন